সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে ডিম দিয়ে এত মজাদার একটি রেসিপি তৈরি করতে পারবেন যেটা আপনারা খেয়েই অবাক হয়ে যাবেন। তো ডিম দিয়ে এরকম নতুন ধরনের একটি রেসিপি করলে খেতে কিন্তু ভালোই লাগবে, আপনারাও ট্রাই করতে পারেন। আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেওয়া অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য। চলে এলাম আমি পুরো রেসিপিতে। আজকের এই ডিমের কোফতা কারি তৈরি করার জন্য আগে ডিমটাকে ভাপিয়ে নিতে হবে। সেজন্য আমি এরকম রুটি বা কেকের যে মোল্ড আছে সেটার মধ্যে 3 পিস ডিম ভেঙে নিলাম। তবে আপনারা চাইলে স্টিলের টিফিন বাটি বা সিলভারের টিফিন বাটিতেও কিন্তু এই ডিমটা সেদ্ধ করে নিতে পারেন। এখানে আমি সামান্য একটু করে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে দিলাম। কটা চা চামচের মতো হবে সব উপকরণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে ঢেকে দিতে হবে। আপনারা যদি ডিমটা বেশি নিতে চান তাহলে নিতে পারেন। আমি আজকে 3টা ডিম দিয়ে কিন্তু এই ডিমের কোফতা কারি তৈরি করব। এখন এই ডিমটা ভাপিয়ে আমি সিদ্ধ করে নিব। সেজন্য চুলায় একটি কড়াই নিয়েছি আর এখানে কিছুটা পানি দিয়েছিলাম। পানির উপরে একটি স্ট্রেনার বসিয়ে এই পাত্রটি বসিয়ে দিলাম। তারপর ঢেকে অপেক্ষা করতে হবে 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে ডিমটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। চুলার জালটাকে মিডিয়ামে রেখে আমি 10 মিনিট এই ডিমটাকে ভাপিয়ে নিয়েছি। 10 মিনিট পরে আমি ফয়েল পেপারটাকে খুলে নিলাম। ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, এখানে যেহেতু কোনো ভিজা ভিজা নাই এখন এই ডিমটা আমি নামিয়ে নেব। আপনারা যদি স্টিলের বা সিলভারের টিফিন বাটি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই উপরে ফয়েল পেপারটা ব্যবহার করতে হবে না। এখন এই ডিমটাকে নিজেদের ইচ্ছে মতো ছোটো বড় সাইজ করে কেটে নিতে হবে। তো ডিম দিয়ে আসলে আমরা অনেক আইটেমই করে থাকি, এভাবে অবশ্যই ট্রাই করবেন। আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো ডিম কিন্তু হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো হবে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 2টা দারচিনি, 2টা এলাচি এবং 1টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন এই গরম তেলে এই গোটা মশলাগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিলে কিন্তু হয়ে যাবে। আপনার যদি ডিমের পরিমাণ বেশি নেন তাহলে পেঁয়াজ কুচির পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তো আমি ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। এখন এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিচ্ছি। এতে করে ত্বকে এটা খেতেও কিন্তু ভালো লাগবে এবং একটু গ্রেভিটা হবে। তো এখন আমি এই কাঁচা পেঁয়াজের গন্ধটা দূর হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। তো পেঁয়াজ বাটাও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1/2 কাপের মতো পানি দিচ্ছি। এখন এখানে মশলা দিয়ে দেব। পেঁয়াজ কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম এবং 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ দিয়েছি লবণ এবং 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন এই সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে আর একটু পরিমাণে মরিচ কিন্তু বাড়িয়েও দিয়ে দিতে পারেন। এখানে আমি সামান্য একটু গরম মশলাগুলো দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন এই মশলাটাকে আমি আরও ভালো করে কষে নেওয়ার জন্য এখানে একটু পানি দিয়ে দিয়েছি। এখন এই অনবরত নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। এখন এখানে একটু সামান্য পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এই সস আর মশলাটা খুব ভালো করে কষে নিব। আর এই পর্যায়ে চুলা জালটা কিন্তু আমি লোতে রেখেছি। তো মশলাটা খুব ভালো করে কষে নিলে কিন্তু এই ডিমের ত্বকে এটা খেতে অনেক ভালো লাগবে। তো কষানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি 4 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম। এটা মিল্কভিটা জাল দেওয়া লিকুইড দুধ, তবে আপনারা চাইলে পাউডার দুধকে পানির সাথে মিশিয়েও কিন্তু দিয়ে দিতে পারেন বা এখানে নারকেলের যে দুধটা পাওয়া যায় সেটাও দিয়ে দিতে পারেন। এখানে আমি একটুখানি পানি দিয়ে দিলাম, তারপর এটাকে বলকানে নিয়েছে। এখন সে ভাপিয়ে নেওয়ার ডিমগুলো এখানে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিব। এখন ঢেকে দিচ্ছি আর চুলার জালটা কিন্তু এখন মিডিয়ামে রেখেছি। মাঝে কিন্তু অবশ্যই এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে যেহেতু মশলাটা অনেক ঘন। তো এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আপনারা চাইলে কাঁচামরিচগুলো কিন্তু কেটেও দিয়ে দিতে পারেন যদি ঝালটা বেশি খান। চুলার জালটা কমিয়ে রেখে কিন্তু আমি 6-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর ডিমটা দেওয়ার পরে কিন্তু এই ডিমটা কিছুটা ফুলে উঠবে, আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম 2 চিমটের মতো, দিয়ে আবারও আমি 1 মিনিটের মতো ঢেকে দিলাম। আর চুলার জালটা এ পর্যায়ে একেবারেই লোতে থাকবে।
তো ত্বকে এটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন, ত্বকে এটা হয়ে গিয়েছে, ভুনা ভুনা হয়ে গেছে এবং তেলটাও কিন্তু সুন্দর উপরে উঠে গেছে। এরকম ডিম কিন্তু ফুলে যাবে। আর নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আমার এই ডিমের কোফতা কারিটা কেমন হয়েছে। দেখতে যেমনটা সুন্দর হয়েছে, আসলে খেতে কিন্তু তার থেকে অনেক মজাদার। অবশ্যই একবার ট্রাই করতে পারেন, আমি আশা করছি আপনারা নিরাশ হবেন না। একটু ভিন্ন ধরনের খাবার, যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি আমি আশা করব আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।